আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আরবি ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতন আপনাদের জন্য নতুন একটি আরবি টিউটোরিয়াল ক্লাস নিয়ে এসেছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে দর্শকবিন্দু আজকের পাঠে আমরা আরবিতে সহজ এবং দ্রুত কথা বলার জন্য কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেব আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশে আছি বা আসার জন্য ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি তাদের জন্য আজকের এই পাঠটি অত্যন্ত কার্যকরী হবে তো চলুন কথা না বাড়ি মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব আরবি শব্দ মো আকাত যার বাংলা অর্থ অস্থায়ী আরবি শব্দ মোয়াক্কাত যার বাংলা অর্থ অস্থায়ী আরবি শব্দ মোতাকাব্বির যার বাংলা অর্থ অহংকারী আরবি শব্দ মোতাকাব্বীর যার বাংলা অর্থ অহংকারী আরবি শব্দ তারি বা ফুজাই যার বাংলা অর্থ আকস্মিক অর্থাৎ আকস্মিককে আরবিতে তারি বা ফুদাই বলা হয়ে থাকে এরপর জেনে নেবো আরবি শব্দ জারি যার বাংলা অর্থ আণবিক এখানে বোমাকে বোঝানো হয়েছে এরপর আমরা জেনে নেব আরবি শব্দ আসরি যার বাংলা অর্থ আধুনিক তো আধুনিককে আরবিতে আসরি বলা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি শব্দ রুহানি যার বাংলা অর্থ আধ্যাত্মিক আরবি শব্দ রুহানি যার বাংলা অর্থ আধ্যাত্মিক আরবি শব্দ মাসরুর যার বাংলা অর্থ আনন্দিত তো আরবি শব্দ মাসরুর যার বাংলা অর্থ আনন্দিত এরপর জেনে নেবো আরবি শব্দ মুখলিস যার বাংলা অর্থ আন্তরিক অর্থাৎ আন্তরিককে আরবিতে মোখলিস বলা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি শব্দ দাউলি যার বাংলা অর্থ আন্তর্জাতিক ইংলিশের যাকে ইন্টারন্যাশনাল বলে থাকি তো তাকে আরবিতে দাউলি বলা হয়ে থাকে আরবি শব্দ সাকানি যার বাংলা অর্থ আবাসিক তো আবাসিককে আরবিতে সাকানি বলা হয়ে থাকে আরবি শব্দ মালিহা যার বাংলা অর্থ আর্থিক অর্থাৎ কোনো আর্থিক প্রতিষ্ঠান বা অর্থ মন্ত্রণালয় এ ধরনের কোনো কিছুকে আরবিতে মালিয়া বলা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি শব্দ আজীব যার বাংলা অর্থ আশ্চর্যজনক অর্থাৎ আশ্চর্যজনককে আরবিতে আজীব বলা হয়ে থাকে এরপর আমরা জেনে নেব আরবি শব্দ মোতা আজীব যার বাংলা অর্থ আশ্চর্যজনিত আশ্চর্য আরবিতে মোতা আজীব বলা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি শব্দ লামি যার বাংলা অর্থ উজ্জ্বল এখানে আলোকে বোঝানো হয়েছে তো লামিকে কি লামি আরবি শব্দ যার বাংলা অর্থ উজ্জ্বল আরবি শব্দ কায়ালিক যার বাংলা অর্থ উৎকণ্ঠিত আরবি শব্দ কায়ালিক যার বাংলা অর্থ উৎকণ্ঠিত এরপর জেনে নেব আরবি শব্দ মমতাজ যার বাংলা অর্থ উত্তম আরবি শব্দ মমতাজ যার বাংলা অর্থ উত্তম এরপর আমরা জেনে নেব আরবি শব্দ ওয়ারিস যার বাংলা অর্থ উত্তরাধিকারী ওয়ারিস আরবি শব্দ যার বাংলা অর্থ উত্তরাধিকারী অর্থাৎ নমিনি এফ জেনে নেব আরবি শব্দ মুফতাহিজ যার বাংলা অর্থ উৎফুল্ল আরবি শব্দ মুফতাহিজ যার বাংলা অর্থ উৎফুল্ল এফ জেনে নেব আরবি শব্দ না আশিত যার বাংলা অর্থ উৎসাহী অর্থাৎ উৎসাহীকে আরবিতে না আশিত উচ্চারণ করা হয়ে থাকে এরপর জেনে নেবো আরবি শব্দ মোতাকাদ্দিম যার বাংলা অর্থ উন্নত মোতাকাদ্দিম আরবি শব্দ যার বাংলা অর্থ উন্নত দশক এরপর আমরা জেনে নেব আরবি শব্দ না আফি যার বাংলা অর্থ উপকারী আরবি শব্দ না আফি যার বাংলা অর্থ উপকারী এরপর আমরা জেনে নেব আরবি শব্দ সালি যার বাংলা অর্থ উপযুক্ত আরবি শব্দ সাদি যার বাংলা অর্থ উপযুক্ত এরপর আমরা জেনে নেব আরবি শব্দ হাদির যার বাংলা অর্থ উপস্থিত আরবি শব্দ হাদির যার বাংলা অর্থ উপস্থিত এরপর জেনে নেব আরবি শব্দ খায়াসিব যার বাংলা অর্থ উর্বর তো উর্বরকে আরবিতে খায়াসিব বলা হয়ে থাকে খায়াসিব আরবি শব্দ যার বাংলা অর্থ উর্বর এরপর জেন আরবি শব্দ আরি বা উর যার বাংলা অর্থ নগ্ন বা উলঙ্গ তো নগ্ন বা উলঙ্গকে আরবিতে আরি বা বা উরাইন বলা হয়ে থাকে আরবি শব্দ মুত্তাহিদ যার বাংলা অর্থ ঐক্যবদ্ধ তো ঐক্যবদ্ধকে আরবিতে মুত্তাহিদ বলা হয়ে থাকে আরবি শব্দ ইক্তিয়ারি যার বাংলা অর্থ ঐচ্ছিক আরবি শব্দ ইক্তিয়ারি যার বাংলা অর্থ ঐশ্বিক এরপর জানে আরবি শব্দ তারিখি যার বাংলা অর্থ ঐতিহাসিক আরবি শব্দ তারিখি যার বাংলা অর্থ ঐতিহাসিক এরপর জেনে আরবি শব্দ ইস্তিমারি যার বাংলা অর্থ উপনিবেশিক তো উপনিবেশিককে আরবিতে ইস্তিমারি বলা হয়ে থাকে এরপর জেনে আরবি শব্দ সারিম যার বাংলা অর্থ করা আরবি শব্দ সারিম যার বাংলা অর্থ করা এর ফর্মে জেনে নেব আরবি শব্দ মুনাফিক যার বাংলা অর্থ কফোট আরবি শব্দ মুনাফিক যার বাংলা অর্থ কফোট এর ফর্মে জেনে নেব আরবি শব্দ কালিন যার বাংলা অর্থ কম বা অল্প তো এখানে কালিল আরবি শব্দ যার বাংলা অর্থ কম এরপর আমরা জেনে নেব আরবি শব্দ অকাল বা আকাল যার বাংলা অর্থ কম বা লেস পাশাপাশি শব্দ এর আগে শব্দের সাথে এই শব্দ আমরা যেটা বলতে পারি কোনো সমস্যা নেই আঞ্চলিক ভাষা এটা এরপর জেনে নেব আরবি শব্দ আকসার আও আকাল এখানে বাংলা অর্থ কম বেশি অর্থাৎ কম বেশিকে আরবিতে আকসার আও আকাল বলা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি শব্দ মৌলিম যার বাংলা অর্থ করুন আরবি শব্দ মৌলিম যার বাংলা অর্থ করুন এরপর জেনে নেব আরবি শব্দ ফা যার বাংলা অর্থ করমঠ বা যে কোনো ধরনের কাজকেও বোঝানো যেতে পারে এখানে তো ফা এলা ফাল যেটা আমরা বলি তাকে আরবিতে কর বাংলায় করমঠ বলে মোলা ওয়াজ যার বাংলা অর্থ কলুষিত তো কলুষিতকে আরবিতে মোলাওয়াজ উচ্চারণ করা হয়ে থাকে আরবি শব্দ খায়ালি যার বাংলা অর্থ কল্পিত তো কল্পিতকে আরবিতে খায়ালি উচ্চারণ করা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি শব্দ মোতাইব বা শাক যার বাংলা অর্থ কষ্টকর বা কষ্টসাধ্য তো কষ্টকরকে আরবিতে মোতাইব বা শাক উচ্চারণ করা হয়ে থাকে আরবি শব্দ ফায়াজ যার বাংলা অর্থ কাঁসা তো কাঁসাকে আরবিতে ফাজ উচ্চারণ করা হয়ে থাকে আরবি শব্দ যার বাংলা অর্থ কালো ইংলিশে আমাদেরকে ব্ল্যাক বলে থাকি তো ব্লাক বা কালোকে আরবিতে আস বলা হয়ে থাকে এরপর জেনে নেব আরবি শব্দ খায়ালি যার বাংলা অর্থ কাল্পনিক এর আগে একটি শব্দ আমরা দেখেছিলাম কল্পিত বা কাল্পনিক আমরা একই শব্দ এবং একই অর্থ এরপর জানেনবো আরবি শব্দ শানি যার বাংলা অর্থ কুৎসিত আরবি শব্দ শানি যার বাংলা অর্থ কুৎসিত অর্থাৎ দেখতে যেটা খারাপ তাকে আরবিতে শানি বলা হয়ে থাকে ইস্তিনাই আরবি শব্দ যার বাংলা অর্থ কৃত্রিম অর্থাৎ কৃত্রিমকে আরবিতে ইস্তিনাই বলা হয়ে থাকে আরবি শব্দ বাখিল বাংলা অর্থ কৃপন আরবি শব্দ বাখিল বা বখিল বাংলায় কৃপন আমরা বলে থাকি আরবি শব্দ মোতাসলিস যার বাংলা অর্থ ক্রমিক মোতাসলিসিল। যার বাংলা অর্থ ক্রমিক নং এখানে ক্রম সংখ্যা বোঝানো হয়েছে আরবি শব্দ দ যার বাংলা অর্থ ক্ষীণ আরবি শব্দ দঈল যার বাংলা অর্থ ক্ষীণ এরপর জেনে নেব আরবি শব্দ গাইর মুতাফার রিগ যার বাংলা অর্থ খণ্ডকালীন তো খণ্ডকালীনকে আরবিতে গাইর মোতাফার রিগ বলা হয়ে থাকে আরবি শব্দ কায়াসির যার বাংলা অর্থ খাটো আরবি শব্দ কায়াসির বাংলা অর্থ খাটো এরপর জেনে নেবো আরবি শব্দ সরি যার বাংলা অর্থ খাঁটি আরবি শব্দ সরি বাংলায় খাঁটি দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন সিলেকশন করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও জানিয়ে দিতে পারেন আজকের মতন বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম